নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার 13 আগস্ট 2023 যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। দেখুন, অনেকে কমেন্ট করেছেন যে কৌশিকদা, আমার প্রাপ্তি হচ্ছে না, আমি দীর্ঘদিন প্রচেষ্টা করছি। দেখুন, আমি প্রতিদিন 12টি রাশির টার্গেট নাম্বার এখানে আপনাদেরকে দিই। দেখুন, প্রত্যেকেই কিন্তু ভাগ্যের শুভ নাম্বারটা জানেন না, অনেকেই রয়েছে রাশিই জানেন না, পাশাপাশি ভাগ্যের শুভ নাম্বার জানেন না। তাই প্রতিদিনের এই টার্গেট নাম্বারটা যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন কি না, হয়তো আপনার জীবনে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। কারো কারো ক্ষেত্রে অল্প ঘটবে, যারা বড় ধরনের অর্থপ্রাপ্তি চাইছেন, আমি আবারও বলছি, নিজস্ব ব্যক্তিগত জন্মছককে বিশ্লেষণ করুন, বিচার করুন, গ্রহের প্রতিকার করুন, এবং অল্পের জন্য 2-1 নাম্বারের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, হয়তো দীর্ঘদিন চেষ্টা করছেন 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। কারণ রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি বলুন বা আকস্মিক অর্থপ্রাপ্তি বলুন, রাহু কিন্তু ঘটিয়ে থাকে। তাই রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর 15 আগস্ট উপলক্ষে বিশেষ ছাড় চলছে। যারা এই সময় বুকিং করতে চান, 15 আগস্টের উপলক্ষে এই সময় আপনারা কিন্তু নিতে কিন্তু পারেন। কারণ এই সময় বিশেষ একটা ডিসকাউন্ট 15 আগস্ট উপলক্ষে আপনাদের এই রাহু রক্ষা কবচের উপর কিন্তু ছাড় রয়েছে। দেখুন, আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম বলি, তার মধ্যে হয়তো আপনাদের রাশির সাথে সেম টু সেম মিলে যায়, এবং 12টি রাশির টার্গেট নাম্বার আপনাদেরকে আমি জানাবো। প্রথম আগামীকালে যে আমি প্রথম কথা আপনাদেরকে বলি, দ্বাদশী তিথি রয়েছে, আদ্রা নক্ষত্র রয়েছে, যোগ রয়েছে, বজ্রযোগ, অভিজিৎ মুহূর্ত রয়েছে 11:56 থেকে 12:46 পর্যন্ত, এবং ব্রহ্ম সময় আগামীকাল নেই, এবং রাহুকাল রয়েছে 4:30 থেকে 6 পর্যন্ত। এবার আসছি আমি 12টি রাশির টার্গেট নাম্বার। দেখুন, মেষ রাশির টার্গেট নাম্বার 4-9, বৃষ রাশির টার্গেট নাম্বার 1-7, মিথুন রাশির টার্গেট নাম্বার 2-5, কর্কট রাশির টার্গেট নাম্বার 3-6, সিংহ রাশির টার্গেট নাম্বার 5-1, কন্যা রাশির টার্গেট নাম্বার 6-3, তুলা রাশির টার্গেট নাম্বার 5-9, বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 3-9, ধনু রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 4-1, মকর রাশির টার্গেট নাম্বার 6-8, কুম্ভ রাশির টার্গেট নাম্বার 3-4, মীন রাশির অন্তিম এবং শেষ রাশি, মীন রাশির টার্গেট নাম্বার 4-8। এই যে মেষ থেকে মীন রাশির আমি টার্গেট নাম্বার বললাম, এই টার্গেট নাম্বারটা বিশেষভাবে রিসার্চ করে বলা হয়। যাদের শুভ নাম্বার জানা নেই, অনেকে রাশি জানেন না, অনেকে নিজের ভাগ্যের শুভ নাম্বার জানেন না, তাই আমি প্রতিদিন মেষ টু মীন রাশির টার্গেট নাম্বার প্রতিদিন আমি কিন্তু আলোচনা করি। তাই ভিডিওটি অবশ্যই আপনারা দেখুন, এবং যারা প্রতিনিয়ত টিকিট কাটছেন, আপনারা টার্গেট নাম্বারটা শুনলেন, মেষ টু মীন রাশি আমি টার্গেট নাম্বার আপনাদেরকে বললাম,
টিকিট কাটছেন, হয়তো নেশার মতন হয়ে গেছে টিকিট কাটাটা, তাদের ক্ষেত্রে বলবো আগে আপনাদের একটা ঠিক সময়টা জেনে নিন, আপনাদের ক্ষেত্রে আদর্শ সময়টা কখন রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে আদর্শ সময় কোন বছর কোন মাসগুলো, তবেই কিন্তু নিশ্চিতরূপে বলা যেতে পারে যে আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ আছে কি না। কারণ অর্থপ্রাপ্তির যোগ প্রত্যেকের রাশির ক্ষেত্রে সৃষ্টি হয়, প্রত্যেক মানুষের ক্ষেত্রে সৃষ্টি হয়, কিন্তু আমি যা যখন বলছি হয়তো আপনার কিছুদিন পরে হলো, সেদিন হয়তো আপনার প্রচুর অর্থ নষ্ট করে ফেলেছেন, বিশেষ কিছু যাগযজ্ঞ যজ্ঞ এবং বিশেষ কিছু ক্রিয়া। তাই রাহু রক্ষা কবজের কথাটা আপনাদেরকে আমি বলছি, বিশেষ 15 আগস্ট উপলক্ষে ছাড় রয়েছে, এই টার্গেট নাম্বারটা আপনারা অ্যাপ্লাই করুন, যে টার্গেট নাম্বারটা আমি বলে দিলাম আপনাদেরকে, এই টার্গেট নাম্বার আপনারা অ্যাপ্লাই করুন। এবং রাহু রক্ষা কবজ যারা নিতে চাইছেন কি না, আমি বলবো আমার কাছে নিতে গেলে একটু হলো সময় আপনাদেরকে দিতে হবে, কারণ কিছু তিথি নক্ষত্র রয়েছে, নির্দিষ্ট দিন রয়েছে, শোধন করে তবেই কিন্তু এই রাহু রক্ষা কবজ কিন্তু পাঠানো হয়। খুব তাড়াহুড়ো করলে কিন্তু এই রাহু রক্ষা কবজ দেওয়া কিন্তু খুব অসুবিধা হয়ে যায়, প্রচুর বুকিং রয়েছে, একের পর এক বুকিং, যে বারবার ফোন করছে যে কৌশিকদের একটু তাড়াতাড়ি দেখুন, একটু সময় দিন, একটা কথা আছে সময় কিন্তু অনেক কিছু হয়। তো আমি মেষটিকে মীন রাশির টার্গেট নাম্বার আপনাদেরকে বললাম, এবার আমি বলবো কোন কোন রাশির আগামীকাল প্রাপ্তির গাঢ় সম্ভাবনা সৃষ্টি হয়েছে, আমি সেটা বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটি কথা বলবো, চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন। দেখুন অনেকে বলে যে ভাগ্য বলে কিছু নেই, দেখুন ভাগ্য না থাকলে আজকে একই রাশির মানুষ খুব উচ্চ শিখরে, কেউ আবার খুব অবস্থা খুব শোচনীয় রয়েছে, কেন, এটাই হচ্ছে ডেস্টিনি, এটাই হচ্ছে ভাগ্য। পাঁচ রাশির নাম আগে বলি, সিংহ রাশি, দ্বিতীয় নম্বর রাশি আপনার বৃশ্চিক রাশি, 3 নম্বর রাশি কর্কট রাশি, 4 নম্বর রাশি কুম্ভ রাশি, 5 নম্বর রাশি আপনার বৃষ রাশি, 1টি রাশির আগামীকাল প্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে। এবং যাদের দীর্ঘদিন চেষ্টা করছেন হচ্ছে না, আমি আবারও বলবো আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে কী হবে, আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু সৃষ্টি কিন্তু হবে। দীর্ঘদিন যারা প্রচেষ্টা করে যাচ্ছেন হচ্ছে না, এখানে কিন্তু বার্থ চার্ট রিফরমেশান আপনাকে মিরাকেল কাজ কিন্তু করিয়ে দিবে। দেখুন প্রতিদিন টিকিট কেটে অর্থ নষ্ট না করে একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার হলো বিচার বিশ্লেষণ করুন। আপনার যদি জন্মছকে যোগ যদি থাকে 100%, আমি বলছি আপনাদের এই প্রাপ্তি ঘটবেই ঘটবে। কীভাবে ঘটবে, কীভাবে করতে হবে, কৌশিক রায়ের কাছে সেই ফর্মুলা রয়েছে, আমি আবারও বলছি, তবে ধৈর্য ধরতে হবে, একটু প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, রাহু রক্ষা কবচ আপনাদেরকে পরিধান করতে হবে, বিশেষভাবে নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।